অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার 47 সমাধান করে দিচ্ছি। এখানে বলছে যে দলগতভাবে আমরা আরেকটি কাজ করব। আমরা এর আগের ক্লাসে একবার দুটি অন্য দেশের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত খুঁজে বের করেছি। এখন একটি দেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল অনুসন্ধান করব। এখানে তোমাদের যে কাজটি করতে হবে, একটা দেশের স্বাধীনতা যুদ্ধের ফলাফল ও প্রেক্ষাপট অনুসন্ধান করতে হবে দলগতভাবে। আমরা অনেক তথ্য বিগত ক্লাসের দলগত আলোচনায় খুঁজে পেয়েছি, এইবার প্রয়োজনে আরও একটু ভালোভাবে অনুসন্ধান করব। এরপর প্রতিটি দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি নাটিকা অথবা পোস্টার পেপার অথবা পাওয়ার পয়েন্ট ইত্যাদি যে কোনো মাধ্যমে দলগতভাবে উপস্থাপন করব। তাহলে এখানে এই তিনটি থেকে আজকের এই ভিডিওতে আমি তোমাদের পোস্টার পেপারের উপস্থাপনটি করে দিব। এই উপস্থাপনার জন্য আমরা স্বাধীনতা মেলা এর আয়োজন করব। লক্ষ্য রাখব মেলাটি যেন 26 মার্চের দিন আয়োজন করা হয়। তো 26 মার্চের দিন আয়োজন করতে হবে মেলার, আর সেখানে আমরা পোস্টার পেপারে উপস্থাপন করব একটি দেশের যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল। তো চলো আমরা একটা নমুনা পোস্টার দেখে নেই। আমরা এই পোস্টারটি তৈরি করেছি নমুনা হিসেবে। ধরো যে দলের নাম পদ্মা, দলের সদস্য রাজু, মিনা, জুই, রিফাত, মানে তোমরা তোমাদের নিজেদের দলের নাম, দলের সদস্যদের নাম দিবে। অনুসন্ধানের শিরোনাম, এখানে আমরা অনুসন্ধান করব হচ্ছে একটা দেশের প্রেক্ষাপট, যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল। তো আমরা এখানে দিয়েছি ভিয়েতনামের যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল। শিরোনামটি দিয়েছি ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধ। প্রেক্ষাপট লিখেছি আমরা এভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকেই ভিয়েতনামে অবিরাম যুদ্ধ চলেছিল। দুটি পর্যায়ে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। এই দুটি পর্যায়ের প্রথম পর্যায় ছিল 1945 খ্রিস্টাব্দ থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি উপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভিয়েতনামের যুদ্ধ, এবং দ্বিতীয় পর্যায় ছিল 1961 খ্রিস্টাব্দ থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনামের যুদ্ধে প্রত্যক্ষ হস্তক্ষেপ ও পরাজয়। এরপর যুদ্ধের ফলাফলটা ছিল এরকম, যুদ্ধের ফলাফলস্বরূপ ভিয়েতনাম স্বাধীনতা ও সার্বভৌমত্ব লাভ করে, কিন্তু এই যুদ্ধে প্রায় 32 লক্ষ ভিয়েতনামি মারা যান। অন্যদিকে এই যুদ্ধে 58,000 মার্কিন সেনা নিহত হয় এবং বহু সেনা আহত হয়। যুদ্ধের জন্য $165 বিলিয়ন ব্যয় হয়। বিশ্ব বাণিজ্যে মার্কিন নীতি কিছুদিনের জন্য স্লথ হয়ে পড়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। Thank you.